দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জিনাত হুদা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক আন্দোলনের 10 দিনের কর্মসূচি শেষে একথা বলেন তিনি। আন্দোলনে প্রতিদিন নতুন নতুন শিক্ষকেরা যোগ দিচ্ছেন বলে জানান। প্রত্যয় স্কিম থেকে অব্যাহতি দেওয়া, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ এবং আলাদা পে স্কেল মেনে না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন চলবে বলে জানান ডক্টর জিনাত হুদা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই আন্দোলন অব্যাহত রয়েছে। 10টি দিন আমরা পাড়ি দিচ্ছি এবং এখানে অবস্থান ধর্মঘট করছি এবং প্রতিদিন আপনারা দেখবেন যে শিক্ষকদের সংখ্যা বাড়ছে, নতুন নতুন শিক্ষকরা এসে যাচ্ছে। তো আমাদের যে সর্বাত্মক আন্দোলন, সেই আন্দোলন চলছে, সেই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের 3টি দাবি, প্রত্যয় থেকে আমাদের মুক্তি দেওয়া বা অব্যাহতি দেওয়া, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ এবং আমাদের যে সেপারেট পে স্কেল সেইটিতে আমাদের মেনে নেওয়া সহ সেইটায় আমরা আমরা আছি, সেই দাবি নিয়ে আমরা আছি। সুতরাং সেই দাবি 3টি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবেন না।